জেনে নিন যেভাবে চীনকে পিছনে ফেলে পরমাণু শক্তিতে 3 নম্বরে উঠে আসবে ভারত। 3টি ধাপে পরমাণু যুদ্ধের ঘুঁটি সাজাচ্ছে ভারত, আরও শক্তিশালী হচ্ছে ভারতের নিউক্লিয়ার আর্সেনাল। পাকিস্তানের বেলফার সেন্টারে করা এক গবেষণায় এমনটাই দাবি করেছেন পাক বিশেষজ্ঞ ডক্টর মনসুর আহমেদ। ভারতের পরমাণু শক্তি নিয়ে যে পাকিস্তানের গুরুত্ব দিয়ে ভাবা প্রয়োজন সে কথাও মনে করেছেন তিনি। পাক বিশেষজ্ঞের দাবি, নয়াদিল্লি নিউক্লিয়ার রিয়্যাক্টর তৈরি করার কথা ঘোষণা করেছে। পাকিস্তান ওই গবেষণা রিপোর্টে দাবি করেছে আগামী 1 দশকের মধ্যে চীন, ফ্রান্স ও ব্রিটেনকেও পরমাণু শক্তিতে পিছনে ফেলে দেবে ভারত। আমেরিকা ও রাশিয়ার পরেই নিজেদের জায়গা করে নেবে। ওই রিসার্চেই বলা হয়েছে ভারত প্রত্যেক বছর 700 কেজি প্লুটোনিয়াম উৎপাদন করতে সক্ষম হবে। এছাড়া প্রতি বছর 160 কেজি ইউরেনিয়ামও উৎপাদন করা সম্ভব ভারতের পক্ষে। আর এই পরিমাণ সামগ্রী হাতে থাকলে ভারত প্রত্যেক বছর 80 থেকে 90টি প্লাটিনিয়াম থেকে তৈরি ও 7 থেকে 8টি ইউরেনিয়ামের পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে বলে উল্লেখ করা হয়েছে। পাকিস্তান বলছে ভারতের সঙ্গে অনেক সাপ্লায়ারের পরমাণু সংক্রান্ত চুক্তি হয়েছে। সম্প্রতি হার্ভার্ড ইউনিভার্সিটির এক পেপার বেরিয়েছে যার শিরোনাম ইন্ডিয়ানস নিউক্লিয়ার এক্সেপশনালিজম। সেখানে জানা গিয়েছে ভারতের পরমাণু শক্তির বিশেষত্ব রয়েছে। ভারতের নিউক্লিয়ার স্টক পাইলে 5.1 ± 0.4 টন প্লুটোনিয়াম রয়েছে। এখনও ভারত প্রত্যেক দিন পরমাণু শক্তি নিয়ে কাজ করছে, আরও শক্তিশালী হয়ে উঠছে ভারত। এর আগে এক পাকিস্তানি আধিকারিক দাবি করেছিলেন যে ভারতের জন্যই পরমাণু অস্ত্র বানাতে বাধ্য হয় পাকিস্তান। এক সাক্ষাৎকারে পাকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী তাসনিম আসলাম বলেছেন, 1974 সালে ভারত পরমাণু অস্ত্র পরীক্ষা চালানোর আগে পাকিস্তান দক্ষিণ এশিয়াকে পরমাণু অস্ত্র মুক্ত অঞ্চল হিসেবে ঘোষণার প্রস্তাব দিয়েছিল। কিন্তু ভারত পরমাণু অস্ত্র পরীক্ষা চালিয়েছে, এরপর ইসলামাবাদ বাধ্য হয়ে পরমাণু অস্ত্র তৈরি করেছে। সৌদি আরব পরমাণু অস্ত্র কিনতে চায় বলে 2015 সালের মে মাসে খবর বেরিয়েছিল। মার্কিন সূত্রে বরাত দিয়ে সানডে টাইমস লিখেছিল, সৌদি আরব পাকিস্তান থেকে পরমাণু অস্ত্র কেনার পরিকল্পনা করেছে। পত্রিকাটি আরও লিখেছিল, পাকিস্তানের পরমাণু অস্ত্র কর্মসূচির জন্য প্রয়োজনীয় অর্থের একটা বড় অংশই সৌদি আরব দিয়ে থাকে। পাকিস্তান থেকে মিশর ও তুরস্ক পরমাণু অস্ত্র পেতে পারে বলে পত্রিকাটির খবরে দাবি করা হয়েছিল।